আসুন আজকে আমরা শুনি আসন্ন শ্রী শ্রী রথযাত্রা তিথির কথা সর্বপ্রথমে শ্রোতা বন্ধুরা আমরা সকলে করজোরে ভগবান শ্রী জগন্নাথ দেব শ্রী বলভদ্রেব সুভদ্রা দেবীকে আমরা প্রণাম নিবেদন করব তারপর আমরা ক্রমানুসারে শুনতে থাকবো রথযাত্রার কথা নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বালভদ্র শোভদ্র ভ্যাং জগন্নাথায়তে নমঃ ইয়ং দরু ব্রহ্মমুর্তিং প্রণবতর বরং সর্ববেদান্ত সারং ভক্তানং কল্পবৃক্ষ ভব জলতর্নি সর্বত খানুকম্ যোগীনাং হংসতত্ত্বে সভিতং চ বদ্ধানাং বদ্ধসक्षात রূপ ভয়তি সিদ্ধান্ত সিদ্ধান্তমুরতি দেবপাত নিত্যঙ্কলিকলশ হরণ নীল শিলাধিনাত পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীপাদ আমার সশ্রদ্ধ প্রণাম প্রণতি পূজা শ্রোতা বন্ধুরা এখন আমরা প্রভু জগন্নাথদেব প্রভু বলভদ্রদেব এবং দেবী সুভদ্র দেবীকে আমরা স্তুতি করব তারপর আমরা রথের বিস্তারিত আলোচনায় যাব সর্বপ্রথমে জগন্নাথ দেবের স্তুতি ওম দেবদেব জগন্নাথ সংসার নবতারক ভক্তানুগ্রাহ কদা রক্ষম নরম জয় কৃষ্ণ জগন্নাথ জয় সারবাগুনাশন জয়া শেষ জগৎ বন্ধ পদম ভোজ জয় ব্রহ্মাণ্ড কটিশবেদ নিঃশ্বাস ধারক আশেষ জগদার পরমেশ নমস্তুতে জয় ব্রহ্মেন্দ্র রুদ্রাভ প্রণতা জয়খিল জগদ বন্ধ আন্তর্জন্য নমস্তুতে জয় নিবর্য করুণ অশেষ দীন মৎসল দীননাথেক শরণ বিশ্বসাশি নমস্তুতে প্রভুবলভ বিস্তুতি ওম জয়খিল জগৎ ভার ধরণ সমভর্জিত তপশ্রয় বিকর্ষায় মহালবতে সদ প্রসন্ন করুনা সিন্ধৌ দীনবন্ধত পথে চারাচরময়েন ধৃত্য বসুন্ধরা মাধ্যপরা দন্তধরেণ সৌ বিভ পরাপরানং পরমং পরমেশঃ নমস্তুতে भगवते দেবী শুভদ্রা স্তুতি জয় ভবদেবী MAHADEVI প্রসিদ্ধ ভবামিনী কার্যকারজস্বরূপাণং কর্মনঞ্চ বিধায়িনী ধরানং ধার্যমানাং তমং ভং প্রণমাম্যহম শুভদ্রং রুদ্ররূপ পাঁচ গুণং ভৃতং নমাম্যহম পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা তার প্রারম্ভ কবের থেকে কি কারণ প্রভুর শ্রীমত্রীর রহস্য সব নিয়ে আজকের এই পূর্ণ অনুষ্ঠান রথযাত্রা কোন তিথিতে পালন করা হয় শাস্ত্র বলছেন আষারস্য শীতে পক্ষে দ্বিতীয় আপস্য সংযতা তৎসঙ্গ রথে সমারোপ সহ ভদ্রয়াস যতোৎসবাং প্রকর্বিত প্রীণয়ে বহুন রিক্সাভাবে তিথ করিয়া সদাশা প্রীতয়ে মম ব্রহ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিলাম আপনাদের অর্থাৎ আষাঢ়ের শুক্লপক্ষের পুষ্যা নক্ষত্রযুক্ত দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা হয় কোনো কোনো বছর যদি পুষা নক্ষত্র যদি নাকি এই শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে যদি নক্ষত্র যদি নাও থাকে তবেও ওই তিথিতেই দ্বিতীয় তিথিতেই কিন্তু রথযাত্রা হবে এই তিথি মাহাত্মের জন্য আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথির মাহাত্মের জন্য ওই দিন রথযাত্রা মহোৎসব এবং ব্রাহ্মণ ভোজন এ করলে শ্রী ভগবানের কীতি হয় কৃপা আশীর্বাদ পাওয়া যায় শ্রী জগন্নাথ দেব বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে রথে স্থাপন করে সাতবার রথকে দক্ষিণাবর্তে ক্লকওয়াইজ অনুবর্তন করতে হয় জয়ধ্বনি প্রদক্ষিণ করে জয়ধ্বনি সংকীর্তন পূর্বক রথকে চালনা করা হয় রথের যে মূল উৎসবটা হয় পুরীধামের হয় পুরীধামের আমরা প্রাচীন নামগুলো একটু জেনে নেব যে বিভিন্ন শাস্ত্রে কী কী নামে উল্লেখ আছে পুরীধামের উচ্ছিষ্ট ক্ষেত্র পিট পুরুষোত্তম ক্ষেত্র যমনিক তীর্থ কুশস্থলী ক্ষেত্র নীলাদ্রি শ্রীক্ষেত্র মর্ত বৈকুণ্ঠ এবং শ্রী শ্রী জগন্নাথ ধাম বিভিন্ন নামে এই শ্রীক্ষেত্র বা পুরীর উল্লেখ আছে বিভিন্ন শাস্ত্রে উল্টো যে রথ সাত দিন বাদে যখন উল্টো রথ যখন ফিরে আসে গন্ডিচাবাড়ির থেকে শ্রী মন্দিরের দিকে তাকে বলে পুনর্যাত্রা বা বহুদা যাত্রা আষাঢ়ের শুক্লপাখের দশমী তিথিতে পুনর্যাত্রা অনুষ্ঠিত হয় রথ তৈরি শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে এবং রথের জন্য গাছ সংগ্রহ কাঠ সংগ্রহের কাজ শুরু হয় কিন্তু সরস্বতী পুজোর দিন থেকে অর্থাৎ বস বসন্তকালের যে শুক্লা পঞ্চমী ঠিক সরস্বতী পুজোর দিন থেকেই কাঠ সংগ্রহের কাজ হয় একশো পঞ্চাশজন কাষ্ঠশিল্পী ওড়িয়া ভাষা যাদের বলে মহারানা উপাধি যাদের বলে আর কি অর্থাৎ বিশ্বকর্মা সেবক তারা তারা রথ তৈরির কাজ শুরু করেন এই রথ তৈরির কাজটা যে কার সংগ্রহের কাজটা যে শুরু হয় এই শুরুর উৎসবটা যেটা হয় তাকে বলে বনজাগা উৎসব তা আমরা দেখবো যে রথ যখন চালিত হয় তখন রথে প্রথম কার রথ থাকে তিনটে রথ তৈরি হয় আমরা বিস্তৃত বিবরণের দিকে যাব প্রথমে দেখব রথের যখন যাত্রা শুরু হয় সর্বপ্রথম থাকেন ভগবান শ্রী বলদেব কেন তুমি বললকে প্রথম থাকেন জ্যেষ্ঠ অগ্রজ তিনি জ্যেষ্ঠ জ্যেষ্ঠকে সম্মান দিতেই কিন্তু তার রথকে আগে পরিচালনা করা হয় মাঝে থাকেন পরম স্নেহের ভগ্নি দেবী সুভদ্রা এবং সব সব শেষে থাকেন ভগবান শ্রী জগন্নাথ দেব থাকেন আমি একটু রথগুলোর দিকে বিশিষ্টতা রথের এবং জেনে নেওয়ার চেষ্টা করব এখানে দেখব প্রভু শ্রী জগন্নাথ রথের ইতে দেখব প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ ষোলোটা চাকা থাকে এবং ভগবানের সাথে রথে বিবেচিত থাকেন মদন মোহন লাল এবং হলুদ কাপড়ে আবৃত থাকে প্রভু জগন্নাথ দেবের রথ গরুর ধ্বস থাকে তার মধ্যে বা কপিলধ্বস থাকে রথে রক্ষক থাকেন ভগবান বিষ্ণুর বাহন গরুর এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের যে সারথী ছিলেন তার নাম ছিল দ্বারক এখানেও দেখবেন পুরীর রথেও ভগবানের যিনি রথের যিনি চালক থাকেন মানে সারথী যাকে বলে আর কি তার নাম দারুক কাঠের মূর্তি বানানো হয় দারুকের রথের টানার যে দড়িটা যা ভক্তরা এই দড়ি ধরে রথকে টানেন সেই দড়িটা বা রজ্জুর নাম হল শঙ্খচুর রথের উচ্চতা থাকে সাড়ে তেরো মিটার বা পঁয়তাল্লিশ ফুট পঁয়তাল্লিশ ফুট উঁচু থাকে প্রভু জগন্নাথ দেবের রথ আটশো বত্রিশটি কাঠের খণ্ড দিয়ে কাঠ দিয়ে তৈরি হয় এই রথ এবং এগারোশো মিটার এক হাজার একশো মিটার এই কাপড় লাগে লাল লাল হলুদ কাপড় লাগে প্রভু জগন্নাথদেবের রথকে রথের চূড়াকে এবং রথকে সাজাতে এবং আবৃত করতে একটুখানি আমরা যাব এবার ভগবান শ্রী বালভদ্রদেবের রথ একটু দেখবো আমরা মানুষ নয়নে ভগবান শ্রী বালভদ্রদেবের যে রথ তার নাম হলো তালধ্বজ কাপড়ের রঙ হলো লাল সবুজ বা নীল রঙের কাপড় প্রভু বলভদ্রদেবের যিনি সারথী দেবরাজ ইন্দ্রের সারথীর নামও মাতলি এবং বলভদ্রদেবের রথের সারথীর নামও মাতলি কাঠের মূর্তি করা থাকে সাতশো তেষট্টিটি কাষ্ঠখণ্ড দিয়ে প্রভু বলভদ্রদেবের রথ তৈরি হয় প্রভুর রথের উচ্চতা থাকে তেরো দশমিক দুই মিটার বা তেতাল্লিশ ফুট প্রভু জগন্নাথ রথের উচ্চতা হল পঁয়তাল্লিশ ফুট সাড়ে তেরো মিটার আর বলভদ্রের রথের উচ্চতা হলো তেরো দশমিক দুই মিটার বা তেতাল্লিশ ফুট বলভদ্রদেবের এই যে রথ তালধ্বজ রথের চোদ্দোটা চাকা থাকে রথের রক্ষক থাকেন শ্রী বাসুদেব এবং যে রজ্জু রথ টানার দড়িটির নাম হল নাগ সঙ্গে থাকেন বলভদ্রদেবের সঙ্গে রথে আরোহণ করেন পিতলে রাম এবং শ্রীকৃষ্ণের মূর্তি দেবী সুভদ্রা রথের দিকে আমরা একটুখানি দেখে নেব শ্রোতা বন্ধুর আসুন আমরা দেখি দেবীর রথের নাম কি দেবী সুভদ্রা রথের নাম হলো দর্পদলন কাপড়ের বর্ণ রথের ওপরে যেই সাজানো থাকে খুব সুন্দর করে কাপড়ের বর্ণ হল লাল এবং কালো বর্ণের কাপড়ে আবৃত থাকে রথ দেবীর রথের চাকা হলো বারোটা চাকা জগন্নাথ দেবের রথের চাকা ষোলো বলভদ্রদেবের রথের চাকা হলো চোদ্দ দেবীর সুভদ্রা রথের চাকা হল বারো রথের সারথি অর্জুন কেন অর্জুন দ্বারকাধামে গেছেন অর্জুন বেশ কয়েক মাস সেখানে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চাইছেন যে সুভদ্রার সাথে অর্জুনের বিবাহ হোক অর্জুন অনুরক্ত ছিলেন সুভদ্রার প্রতি কিন্তু বলভদ্র এবং যারা নাকি কুলের যারা বৃদ্ধ ছিলেন তারা কিন্তু চাইছিলেন যে না অন্য কারোর সাথে বিবাহ দেবেন তাই একদিন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনকে জিজ্ঞাসা করছেন কি হে তোমাকে একটু আরমনা দেখছি তা সুভদ্রার প্রতি তোমার একটুখানি বোধ ও একটুখানি প্রীতি আছে মনে হচ্ছে অর্জুন হাসলেন বলছেন কি করে তাকে লাভ করা যায় বলছেন একটা সহজ রাস্তা আছে সুভদ্রা দেবী দর্শনে যাবেন আর তুমি তখন কি করবে তুমি তাকে তখন তুমি অপহরণ করবে ক্ষতির পক্ষে হরণ করা কন্যা হরণ করা দোষাবাহ নয় তা সেই সময় অর্জুন কি করেছিলেন এরকম দেবী সুভদ্রা গেছেন রথারোহণে গেছেন দেবী দর্শনে আর সেই সময় অর্জুন ওই হরণ করেছেন সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছেন যেই রথে করে নাকি সুভদ্রা গিয়েছিলেন সেই রথেই নিয়ে যাচ্ছেন অর্জুন বসে আছেন কিন্তু রথ চালাচ্ছেন দেবী সুভদ্রা যখন নাকি ইয়েতে যারা যাদব বীররা জানতে পারলেন বলভদ্র দেবকে যখন জানানো হলো আর সুরসেন বসুদেবীদের যখন জানানো হলো তখন কি করলেন সকলে বলেন বলভাদ্রদেব খুব উত্তেজিত হয়ে গেছেন অর্জুনকে শাস্তি দিতে হবে উপযুক্ত দণ্ড দিতে হবে অর্জুনকে বলছেন তখন শ্রীকৃষ্ণ কি করলেন সকলে অস্ত্র নিয়ে ধাবিত হচ্ছেন অর্জুনের রথের দিকে ঠিক সেই সময় কী করছেন ভগবান শ্রীকৃষ্ণ দুবাহু তুলে এসে বলভদ্রদেবকে নিবারিত করে বললেন যে দাদা তা দেখতে পাচ্ছ ওই রথটাকে চালাচ্ছে অর্জুন যদি সুভদ্রাকে যদি অপহরণ যদি করবেই তাহলে সুভদ্রা রথ কি করে চালাচ্ছে তো তো অর্জুন তো রথ সুভদ্রা তো রথে বসে থাকতো কান্না করতো তা দেখো সুভদ্রার চোখে জল নেই সে হাসছে আর সুভদ্রা রথ চালাচ্ছে অর্জুন রথে বসে আছে ব্যাপারটা বুঝতে পারছো একটা প্রণয়ের সম্পর্ক বিশেষ করে এই তৃতীয় পাণ্ডব অর্জুনকে জামাতা রূপে কেনা চায় ভগ্নিপতি রূপে তা তখন শ্রীকৃষ্ণের ইচ্ছা যে নাকি করলেন বলভদ্রদেব নিবারিত হলেন অর্জুনকে শাসন মানে নিয়ে এসে সুভদ্রার সাথে বিবাহ দিলেন তো এই জন্য সুভদ্রা রথের যিনি সারথি থাকেন তিনি থাকেন অর্জুন পাঁচশো তিরানব্বইটা কাঠের খণ্ড দিয়ে এই রথ তৈরি হয় সুভদ্রা দেবী রথ তৈরি হয় সুভদ্রা দেবীর রথের উচ্চতা বারো দশমিক নয় মিটার বা বিয়াল্লিশ ফুট এবং রথের রক্ষক থাকেন দেবী জয়দুর্গা রথের যে রজ্জু থাকে সুভদ্রা দেবী রথের দর্পদলন রথের রজ্জু নামানো স্বর্ণচূড়া রথযাত্রা শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আদির পরে সমস্ত দেব ইয়েতে ভগবানকে পুরুষোত্তম ভগবান জগন্নাথদেবকে সবার শেষে এনে বসানো হয় তারপর বলভদ্রবের রথ সবার প্রথমে আগে রাজপথ দিয়ে চলে তারপর দেবী সুভদ্র এবং সবার শেষে ভগবান শ্রী পুরুষোত্তম জগন্নাথ দেবের রথ চলে এই রথ তিন কিলোমিটার ধরে গন্ডিচা মন্দিরে রথ পৌঁছে যায় সব বছর পৌঁছতে পারে না যে বছর রথে আরোহণ করতে প্রভুর বিলম্ব হয় এবং বিভিন্ন আচার অনুষ্ঠানও থাকে সেই জন্য বিলম্ব হয়ে যেতে পারে যদি রথ যদি সূর্যাস্তের আগে যদি নাকি গন্ডিচাবাড়িতে পৌঁছে না যেতে পারে ভগবান কি করেন রথের মধ্যেই থাকেন ভক্তরা যেমন থাকেন পথের মধ্যে ভগবানও পথের মধ্যেই থাকেন রথে অধিষ্ঠিত হয়ে থাকেন ভক্তদের সাথে পরদিন আবার যাত্রা শুরু হয় সকালে গুণ্ডিচে পণ্ডে প্রভু রথ পৌঁছে যায় সাত দিন সেখানে প্রভু বিশ্রাম করেন সেবা পূজাদি গ্রহণ করেন পুনরায় কি করেন এই বহুরা যাত্রা বা পুনর্যাত্রায় প্রভু আবার ফিরে আসেন শ্রীমন্দিরে প্রভু ফিরে আসেন কথায় বলে যে রথস্থিত ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করলে পরে আর পুনর্জন্ম হয় না রথে তু বামনং দেওয়া পুনর্জন্ম নদ্যাতে রথস্থিত ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করলে পুনর্জন্ম হয় না কেন পুনর্জন্ম হয় না রথটা কি আমরা একটু জেনে নেব এটা হলো একটা যেটা সমস্ত হিন্দু ধর্মের তাত্ত্বিক দিক একটা আছে আধ্যাত্ম ধর্মের একটা আরেকটা হচ্ছে ব্যবহারিক দিক তাত্ত্বিক দিকটা উপনিষদ বা নির্দেশ করছেন ব্যবহারিক দিকটা আমরা দেখতে পাচ্ছি এই যে বাহ্য রথ এই রথকে দেখতে পাচ্ছি তো এই জন্য কি করা হয় আপনার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর লিখছেন রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি শ্রুতি কি তথ্য দিচ্ছে আমাদের আমরা একটু পরোজনীয় নেব কঠো উপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লী কঠশ্রুতি অর্থাৎ কঠ উপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লী থেকে একটুখানি আমরা দুই একটা মন্ত্র একটুখানি শুধু আপনাদের একটুখানি জানানোর চেষ্টা করব আমি ভাবার্থটা বলে দেবো আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমে বত বুদ্ধিং তো সারথিং বৃদ্ধি মন প্রগ্রহমে বচ ইন্দ্রিয়া নিহয়ন নাহ বিষয়াস্তে সুগোচরান আত্মেন্দ্রিয় মনযুক্ত ভক্তিস্তাহুর মনীষিণ ইয়স্তু বিজ্ঞানবান ভবত্ব যুক্তেন মনসা সদা तश्रिया नशा दुष्ट्वा सीव सारथे इत विज्ञान भवती युग तेना सदा तेन्द्रियासा विज्ञानं सारथे इतानवन्भवत्मनस्क सदा शुचि न स तत्प्नोति संसार चधिगछति কী বলছেন শ্রুতি কঠোর শ্রুতি বলছেন যে এই রথটা কী এই রথ সম্বন্ধে বলতে গিয়ে যদি সেখানে বলছেন জীবাত্মাকে রথস্বামী অর্থাৎ যিনি আত্মার জীবাত্মা মানে জীবদে স্থিত যেই আত্মা তাকে রথস্বামী এবং শরীরকে তুমি রথ বলে জানবে বুদ্ধিকে রথচালক এবং মনকে লাগাম বলে তুমি জানবে জ্ঞানীরা কী করেন প্রজ্ঞাবান যারা তত্ত্বদর্শী যারা দৃষ্টি যারা তারা কী করেন ইন্দ্রিয় সমূহকে অশ্ব বলেন ইন্দ্রিয়ভোগ্য বিষয়সমূহকে অশ্বগণের গমনের পথ বলেন শরীর ইন্দ্রিয় রথ মনসংযুক্ত জীবাত্মাকেই ভোগকর্তা বলে থাকেন তারা কিন্তু যে বুদ্ধি অসমাহিত মনের সহিত সর্বদা যুক্ত থাকায় বিবেকহীন হয় তাই ইন্দ্রিয়সমূহের দুষ্ট অশ্বের ন্যায় তারা হয় অর্থাৎ তারা পরমাত্মাকে জানতে পারে না জীবন যদি উশৃঙ্খল হয় কখনো আত্মদর্শন তত্ত্বদর্শন ভগবৎ দর্শন হয় না তাই ঋষি কি বলছেন যে বুদ্ধিকে সমাহিত করবে বুদ্ধি মনের সমাহিত পথে যুক্ত থাকবে বুদ্ধিকে বিবেকবান করবে নির্মল জ্ঞানযুক্ত হবে ইন্দ্রিয়গুলোকে সংযম করবে তবে কি করবে তুমি এই আত্মদর্শন বা তত্ত্ব দর্শন তুমি দর্শন করতে পারবে যে বুদ্ধি সপ্তমন্ত্রী বলছেন এস্তু বিজ্ঞানবান ভাবত্ম মনস্ক সদা সুচি ন সাদা সংসারং চাধি জাধিগচ্ছতি যার যেই মানুষের বুদ্ধিটা অসমাহিত অসংযত যেই ব্যক্তি অবেবিকে যিনি যিনি ইন্দ্রিয় পরতন্ত্র অর্থাৎ ইন্দ্রিয় ভোগ যিনি ভোগকামী সেই ব্যক্তি কখনও মোক্ষ পদ লাভ করতে পারেন না জন্ম মরণরূপ সংসার চক্রে বারবার তাকে ফিরে আসতে হয় ইন্দ্রিয় সংযম করার পর মন বুদ্ধিকে সংযম করার পর কি হয় এই আত্মদর্শন হয় হৃদয়ে যে মাত্র পুরুষ এই মাত্র পুরুষ হল এই তাকেই বলে রথের মধ্যে যে দৃষ্ট হয় মাত্র পুরুষ। অর্থাৎ পরমেশ্বর হৃদয়ে আছেন ঋগ্বেদের দশম প্রথম মণ্ডলের পুরুষ শুক্ত প্রথম যে মন্ত্রটা শালগ্রমশের অভিষেক করার সময়ে শ্রোতা বন্ধুরা ঠাকুর মহাসের এই মন্ত্রে শালুগ্রাম অভিষেক করেন এবং শ্রী শ্রী গুরু মহাজের প্রথম মন্ত্র ওম সহস্র শ্রীর পুরুষ সহস্র অক্ষ সহস্র পাত সভূমিগঞ্ সর্বতৎস্পৃত্যতিষ্ঠ দশাঙ্গুলম এখানে পরমেশ্বরকে পরমাত্মাকে কি বলা হচ্ছে তিনি সহস্র যুক্ত অর্থাৎ কেন তাকে সহস্রাক্ষী বলা হলো সমস্ত জীবের যে দর্শন এন্দ্রিয় তারই অনুকম্পায় তারই কৃপা শক্তিতে সমস্ত জীব সমস্ত কিছু দর্শন করেন জাগতিক বিষয়সমূহ সমূহ সহস্রপাত গমনাগমনের যে শক্তি যেই অঙ্গটি পা চরণ তিনি হৃদয়ে থেকে কি করেন তার ক্রিয়াশক্তিকে বিভক্ত করেন ক্রিয়াশক্তিকে পরিচালন শক্তি দান করেন এই পাকে মৃত ব্যক্তির চরণ থাকে কিন্তু চলতে ফিরতে পারে না মুখ থাকে কথা বলতে পারে না চোখ থাকে দেখতে পারে না কেন পারে না তিনি দেহ থেকে উৎক্রান্ত হন দেখেন পুরুষ হল সহস্রল সহস্র পাত হলো সব বিশ্বত বৃত্ত তিনি সমস্ত দেহের আবৃত্ত করে তিনি কোথায় তিনি অধিষ্ঠিত আছেন এক তো আছেন তিনি তো সমস্ত কিছুর ঊর্ধ্বে দশাঙ্গুল সমস্ত কিছুর ঊর্ধ্বে আছেন আরেকটা আছেন কি দেহপুরে তিনি কোথায় আছেন বিশ্ব সমগ্র বিশ্বে যেমন তিনি অনুস হয়ে আছেন তেমন তিনি আমাদের হৃদয়ের মধ্যেও তিনি আছেন এই দেহও তিনি আছেন স্বভিং সর্বত স্পৃত আত্মতিষ্ঠা দশাঙ্গুল দশ আঙ্গুল ঊর্ধ্বেছেন কোথার থেকে আছেন শ্রুতি একদম খুব সুন্দর দিক নির্দেশ করছেন যে নাভিমূল থেকে দশ আঙ্গুল ঊর্ধ্বে থেকে এরকমভাবে মেপে আসুন দেখবেন এখানে পাঁচরার এখানে যে একটা গর্ত মতো থাকে এবং কণ্ঠকূপ গলার এখানে যে এটাকে কণ্ঠকূপ বলে এখান থেকেও দশ আঙ্গুল নিচে এই স্থানটাকে বলে এই এখানে আমি যেখানে দেখাচ্ছি এখানে এই স্থানটাকে বলে আপনার হৃদয় বলে হৃদয় মানে কিন্তু হার্ট নয় হার্ট হলো হৃদযন্ত্র যেখানে নাকি এই যে খাঁজটা পেটের উপর উদরের উপরের অংশের সঙ্গে বুকের যে পাঁজরার খাঁজটা যেখানে একটা এখানে একটা গর্ত মতো থাকে এই অঙ্গুষ্ঠ অঙ্গুষ্ঠ শব্দের অর্থ হলো বৃদ্ধাঙ্গুলির ওপরের ভাগকে অঙ্গুষ্ঠ বলে এইখানে হলো পর জীবাত্মার অধিষ্ঠান জীবাত্মা এইখানে থেকে নিজের ক্রিয়াশক্তিকে ভাগে বিভাগ করেছেন প্রাণ অপান সমান ব্যান উদান প্রাণ রূপে এই জীবাত্মারই শক্তি আমরা কি করি প্রাণ রূপে আমরা অক্সিজেন বা অম্লজান বায়ু আমরা গ্রহণ করি অপান রূপে মল মূত্রাদি রেচন হয়ে যায় সমান বায়ু নাভিমূল থেকে দশাঙ্গুলের মধ্যে থাকে লিঙ্গমূলের ঊর্ধ্ব থেকে নাভিমূলের দশ দশাঙ্গুল ঊর্ধ্ব উদরে থাকে এখানটায় এইখানে থেকে খাদ্যকে পরিপাক করে ব্যানবায়ুর সমস্ত শরীরের রক্ত প্রবাহ প্রবাহিত করে দেয় আর উদানবায়ু হাঁচি উদ্গা ঢেঁকুরের মাধ্যমে এবং প্রশ্বাসের মাধ্যমে দেহের দূষিত পদার্থগুলোকে দেহের বাইরে নিক্ষেপ করে দেয় এইভাবে ভগবান কী করেন জীবশরীরকে তিনি পরিচালনা করেন আমরা কিন্তু শরীর পরিচালক নই তাহলে ঋষি যেটা বলছেন যে তুমি ভগবানকে তুমি যদি দর্শন যদি করতে চাও তাহলে তুমি কিভাবে করবে আমি বিশ্বকবির কথায় বললাম যে রথযাত্রা লোকালন মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করি পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্জামী অন্তর্জামী হৃদয়ে যিনি আছেন তিনি ভাব আমরা প্রণামটা করি কিন্তু তাকেই করি কীভাবে আমরা রথ দেখব এখানটা একটু দেখে নেব যে শ্রুতিক বলছেন পরঞ্চিখানি বত্রি না পরং ভূতিন আন্তরাত্মন কশিদ্ ধীর প্রত্যগাত মানব ক্ষতাবৃত পরমাত্মা যখন নাকি জীবদোহকে যখন সৃষ্টি করলেন সমস্ত ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন তাই কোনো জীবই কি করেন অন্তরাত্মাকে দর্শন করতে সক্ষম হন না কেউ কি সক্ষম হন না শ্রোতা বন্ধুরা সক্ষম হন শ্রুতি পরের মন্ত্রে বলছেন কশিৎ ধীর প্রত্যগাত মান মৈষৎ তারপরে পন্থাকে কি পন্থা আবৃত প্রজ্ঞাবান কোন ধীর ব্যক্তি পরমাত্মাকে দর্শন মানুষকে করেছেন আবৃত চক্ষু চোখ বুধে বুঝে ধ্যানকে অবলম্বন করে সমস্ত ইন্দ্রিয় বৃত্তিগুলোকে রোধ করে ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ বিষয়মুখী না করে অন্তর্মুখী করার চেষ্টা চেষ্টা করেছেন কেন করেছেন কেননা হৃদয়ে আছেন আমাদের হৃদয় দেবতা আমাদের জীবাত্মা প্রভু আমাদের হৃদয়ে আছেন তাকে হৃদয়ে যদি দর্শন যদি করতে হয় তাহলে এই ইন্দ্রিয়গুলো সব বহির্মুখ করে সৃষ্টি করেছেন তাই আমরা ভগবানকে দর্শন করতে পারছি না ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করে বৃত্তিগুলোকে অন্তর্মুখী করতে পারলে এই হৃদয়ে তাকে দর্শন করা যায় এই অঙ্গুষ্ঠ মাত্র এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওপরের অংশটা এটাকে বলে এখানে অঙ্গুষ্ট আছেন এই মাইকটা আমার যেখানে আছে এটা হলো এইখানটায় হৃদয়ে আছেন এইখানে দর্শন করতে হয় প্রভৃত শুধু রথ রথকে দর্শন করলে শুধু আপনার পরকালে যে আর জন্মগ্রহণ করতে হবে না বা মূর্তিকে দর্শন করলে না তা কিন্তু শুধু নয় যেমন রথের মধ্যে ভগবানকে দেখবেন মানে সর্বভূতে ভগবানের উপস্থিতি এবং ভগবানের মধ্যে সকল কিছু চলাচল সকল কিছুর উপস্থিতিকে দর্শন করেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতা বলছেন যৌমাং পরশ্বতী সর্বত্র সর্বঞ্চময়ী পর্ষতী চলাচর সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দর্শন করা এবং শ্রী ভগবানের মধ্যে সমস্ত চলাচর বিশ্বকে দর্শন করা এটাই প্রকৃত দর্শন আর এই দর্শন যার হয় শ্রী ভগবান বলছেন গীতামুখে যে আমিও তার অদৃশ্য হই না আর সেও আমার অদৃশ্য হয় না আমাদের কিন্তু ঠিক এই জায়গাটাই ঠিক এইভাবে আমাদের দর্শন করতে হবে শ্রোতা বন্ধুরা একটুখানি জেনে নেবো যে আমরা কীভাবে তাহলে দর্শন করব। এই প্রভু কি করেন ভগবানের কাছে ছোট বড়ো ভেদ নেই ছোটোকেও তিনি কি করেন তিনি মর্যাদা দিয়ে তিনি ওপরে তুলে রাখেন আর যিনি বড় তিনি তাকে কোন তিনি তার সেবক করে নেন ছোটো কাজগুলো তিনি করিয়ে নেন শ্রোতাবন্ধুরা যখন রথ যখন আপনার যায় ভগবান যখন রথে উঠে গেলেন রথ শুরু চল চলতে ভক্তরা টানবেন রথের যাত্রা শুরু করার আগে পুরীর গজপতি মহারাজ শিবিকা মানে বাহনে আসেন সোনার ঝাড়ু সোনার ঝাড়ু নিয়ে এসে যে পথে রথ চলবে প্রভুর রথ যে পথে গমন করবে সেই রথের আগে কী করেন তিনি সোনার ঝাড়ু দিয়ে তিনি ঝাড় দিতে থাকেন দেখুন যিনি নাকি আপনার রাজা তাকে কী করেছেন ঝাড়ুদারের কাজে প্রভু নিয়ুক্ত করেছেন কোনো কাজই ছোট নয় শ্রী শ্রী গুরু মহারাজ বলতেন সর্দার তো সিরদার যে সেবা করতে জানে সেই একমাত্র প্রভুত্ব করবার অধিকারী রাজা যদি নাকি সেবা যদি না করে প্রজাদের তিনি কী করে তিনি প্রভুত্ব করবেন তাই প্রভু কি করলেন প্রভু গজপতি মহারাজকে রথ যাত্রা শুরুর প্রারম্ভে ঝাড় দেওয়ার কাজটা তিনি প্রভু কিন্তু নির্দেশ দিয়ে দিলেন আর যে যখন রথে যখন প্রভু যখন আরোহণ করবেন শ্রী জগন্নাথ দেব প্রভুর যে মুকুট থাকে মুকুটের মাথায় দুর্ব থাকে দুর্বর অর্ঘ দেওয়া হয় অর্ঘ হল চাল আতপ চাল মানে অক্ষত বলে দুর্বাঙ্কুর ফুল কুঙ্কুম এসব দিয়ে একটা অর্ঘ বানানো হয় ওই দুর্বর সুতো দিয়ে বেঁধে প্রভুর ওই রথের মুকুটের মাথায় দেওয়া হয় কেন দেওয়া হয় ছোট্ট জিনিস অতি তুচ্ছ জিনিস পুজোর সময় আমরা ব্যবহার করি দুর্ব কিন্তু প্রভুর মুকুটের মাথায় কেন দুর্ব দেওয়া হয় রামচরিত মানুষের গোস্বামী তুলসীদি খুব সুন্দর করে বলছেন বরে স্নেহ লঘু পরমা করোহী গির নিজ শিররণী সদা তিন ধরোহি জলদি অগাধ মৌলি বহু ফেনু সন্তত ধর নীতি বখানি প্রভু অপনে নিচহু হু আদরহী অগ্নি ধূমগিরি ধরহি প্রভু অপনে নিজ নিচ হু আদরহি প্রভু কি করেন যারা নিচ যারা ছোটো তাদেরও তিনি প্রভু খুব মর্যাদা দেন আদর বাংলায় অর্থ হলো স্নেহ বা ভালোবাসা অর্থে কিন্তু সংস্কৃত বা হিন্দিতে আদর মানে মর্যাদা সম্মান অর্থে ব্যবহৃত হয় প্রভু নিচহ আদরহি করহি নিচকেও প্রভু আদর করেন কেমনভাবে আদর করেন অগনি ধূমগিরি শিরতেনু ধরহি আগুন আগুন থেকে কিন্তু ধূমের সৃষ্টি আগুন ধোঁয়াকে নিভিয়ে দেয় মল বলে আগুনের মল হল ধুম কিন্তু কি করে আগুন ধূমকে ওপরের দিকে তুলে ধরে শিরতেনু ধরহি আর পর্বত বিশাল পর্বতের মধ্যেও দেখুন একদম শিখরে কখনো কখনও ঘাস এই বর্ষাকালে ঘাসের দেখবেন ঘাস দেখা যায় কেন দেখা যায় তুচ্ছ হল কি করে পর্বত শিখর তাকে সিঁড়ি ধারণ করে ঠিক রকম কি করেন প্রভু ছোটোকেও ছোট মনে করেন না তার কাছে সবই সমান তিনি তাকেও তিনি ছোটোকে যিনি বড় করতে পারেন তিনি হলেন প্রভুত্ব করবার অধিকারী হন প্রভু ধারণ করেন তো এই সময়ে কি করা হয় ভগবান শ্রী জগন্নাথ দেবকে যে রথে আরোহণ করা হয় এই উৎসবটার নাম হল এই মহেন্দ্র মহোৎসব রথে প্রভুকে স্থাপন করা হলো রথের মাথায় ধ্বজা কলস আগের থেকে লাগানো থাকে আমরা দেখব যে জগন্নাথ কেন তিনি জগন্নাথ সন্ধি বিচ্ছেদ করে দাঁড়াবে জগৎ জগন্নাথ জগন্নাথ বর্গের প্রথম বর্গের জায়গায় তৃতীয় বর্ণ আসে জগৎ জগন্নাথ তথ দ এটা হলো পঞ্চম বর্ণ বা তৃতীয় বর্ণ আসে জগন্নাথ হয়ে গেল তিনি জগতের নাথ বদ্রীনাথ ধামে যাত্রা শুরু হয়েছে অক্ষয় তৃতীয়ার থেকে বদ্রীনাথ ধামে যারা গেছেন দেখেন সেখানে কিন্তু বদরিক্ষেত্রে প্রভু বিষ্ণু সেখানে বদ্রীনাথ দ্বারকাতে তিনি দ্বারকানাথ রামেশ্বরমে রামনাথ কিন্তু প্রভু শ্রীক্ষেত্রে প্রভু জগতের নাথ তিনি সমগ্র জগতের নাথ তিনি তিনি কিন্তু দ্বারকানাথ নয়ন রামনাথ নন তিনি বদ্রীনাথ নন তিনি সমগ্র জগতের নাথ তিনি পুরুষোত্তম তাই সেখানে তিনি জগন্নাথ প্রভু এখানটায় আমরা দেখব যে এই রথের কথায় কিছু আসি আরও কথা এ তো তাত্ত্বিক দিকটা গেল আমি শ্রুতির দিয়ে বুঝিয়ে দিলাম এবার দেখব যে রথযাত্রার সঙ্গে ভারত সেবার কী সম্পর্ক তখন রথের কোনো সেবা কাজ হতো না উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী গুরু মহারাজ যখন রথের কাজ প্রথম যখন প্রবর্তন করেন কোনো প্রতিষ্ঠান এবং সরকারিভাবে কোনো ব্যবস্থা তখন থাকতো না সামান্য তখন ব্রিটিশ পিরিয়ড পুলিশি প্রাপ বা থাকত বটে কিন্তু সেবার কোনো ব্যবস্থা থাকতো না সেই সময় গুরু মহারাজ প্রবর্তন করেছিলেন রথযাত্রা সেবা কাজের স্বয়ং তিনি উপস্থিত থাকতেন একবার অসুস্থ তো তিনি সেখানে উপস্থিত থেকে রথযাত্রা পরিচালনা করেছেন স্বয়ং লক্ষ লক্ষ জাতির মধ্যে সেবা কাজ প্রথম প্রচলন করেন এবং ভারত সেবাশ্রম সংঘের সেবার আদর্শ দেখে এই আদর্শের অনুকরণে সরকারও উৎসাহিত হয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে ওঠে রথযাত্রার সেবা কাজের জন্য গুরু মহারাজ আমরা শুধু মন্ত্রেই বলি যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্মা তা গুরবে নম মুখে বলি মন্ত্রে বলি কিন্তু আমরা কি শ্রোতা বন্ধুরা আমরা কি প্রকৃতির হৃদয় দিয়ে কথাটা অনুধাবন করতে পারি অনুভব করতে পারি একটা খুব সুন্দর একটা বিষয় আজকে আপনাদের উপহার দেব। যে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাকার প্রতিমূর্তি গুরুর প্রতি যার বিশ্বাস হয় অন্য কোনো দেবদেবী পুজো না করলেও গুরু পুজো করলে সমস্ত দেবদেবী পুজোর ফল তিনি লাভ করতে পারেন কিন্তু আমাদের যেমন দেবদেবীতেও বিশ্বাস আমি করতে না বলছি না কেননা শ্বেতাশতর উপনিষদের একদম শেষ মন্ত্রে কনকুশনের মন্ত্র বলছে যশ্ব দেবে পরাভক্তি যশ্ব দেবে পরাভক্তি দেবতার প্রতি যার যেমন ভক্তি তস্ব দেবেতরও গুরু এবং সেই রকম গুরুতেও যার ভক্তি তৎসইতে কথিতা এই অর্থাৎ প্রকাশ অন্তে প্রকাশন্তে প্রকাশ অন্তে দেবতার প্রতি যার সুদৃঢ় ভক্তি এবং গুরুর প্রতিও যার সুদৃঢ় ভক্তি তার কাছে এই পরম তত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্ব এবং সমস্ত শাস্ত্রের জ্ঞাত বা বিষয় তার কাছে মাত্র প্রকাশিত হয় গুরু মহারাজ সাক্ষাৎ ভগবান আমরা দেখব একটুখানি এখানটায় খুব সুন্দর একটা ঘটনা উপহার দেবো আপনাদের কাছে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে রথযাত্রার প্রাককালের ঘটনা শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপে শতমুখে লেখক বইটার নাম আগে ছিল কণ্ঠে কণ্ঠে করুণা কথা পরবর্তী সময়ে এই বইটাই নতুন রূপে সংকলিত হয় হয়ে নাম হয় শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপের শতমুখে তিনটে খণ্ডে দ্বিতীয় খণ্ডের চতুর্থ সংস্করণের আছে এই সুন্দর ঘটনাটা পৃষ্ঠা তিনশো চুয়ান্ন পৃষ্ঠায় লেখক এই যে ঘটনাটা লেখক হলেন স্বামী প্রেমানন্দী মহারাজ লিখছেন শ্রীগুরু চরণ আশ্রয়ে ইয়েতে লিখছেন আর কি যে কীভাবে আর আশ্রয় লাভ করেছেন ঠাকুরকে কীভাবে তিনি দর্শন করেছেন শ্রী শ্রী যে স্বয়ং জগন্নাথ কীভাবে তিনি দর্শন করেছেন তার এই লেখনীতে তার বিবরণীতে আমরা আজকে দেখব সেই সুন্দর ঘটনাটির কথা অনুপম এক ঘটনা উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ রথযাত্রা ঠাকুর স্বয়ং সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী স্বেচ্ছাসেবক তখনকার দিনে ছয় সাতশো স্বেচ্ছাসেবক যেত রথের সেবা কাজ করার জন্য কেন অন্য কোনো প্রতিষ্ঠান উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের আগে কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রথযাত্রার সেবা করেনি তো ঠাকুর শেষ সময় কয়েকশো স্বেচ্ছাসেবক নিয়ে রথযাত্রা পরিচালনা করছেন ঠাকুর আছেন পুরীধামে একদিন প্রেমানন্দজি রথের নেত্রোৎসব হল যে আগের দিনের উৎসবটা নেতৃ উৎসব বলে তা সেই উৎসবের দিন থেকেই প্রভুর আর কি দর্শন প্রথম পাওয়া যায় তো এরকম স্বামীজি কি করেছেন বলছেন যে স্বামী গুরু মহারাজকে স্বামীজি মহারাজ বলা হতো তখনকার দিনে গুরু মহারাজকে বলছেন স্বামীজি মহারাজ একটু দর্শন করে আসি প্রভু জগন্নাথকে দুপুরবেলায় বলেছেন প্রসাদ পাওয়ার পর গুরু মহারাজ নিরুত্তর ছিলেন চুপ করে আছেন কিছুক্ষণ বাদে স্বামীজির বয়স তখন অল্প বয়স ছিল আবারও গুরু মহারাজের কাছে বলছেন স্বামীজি মহারাজ একটু জগন্নাথ দর্শনে যাবো আপনি একটু আদেশ দিলে একটু জগন্নাথ দর্শন করে আসতাম স্বামী প্রেমানন্দজি খুব মজার মানুষ ছিলেন এবং গুরু আদেশ পালনে সর্বদা তৎপর থাকতেন গুরুমাজের প্রচারে অনলস থাকতেন একদম তাই বারবার এরকম নিবেদন করছেন গুরু মহারাজ একটুখানি শুধু হাসলেন একটুখানি বলেন যেতে চাইছ তবে যাও শুধু সংক্ষিপ্ত এই কথাটুকু বলেন যেতে চাইছ তবে যাও তো বলে গুরু মহারাজ একটুখানি হাসলেন শুধু প্রেমানন্দ স্বামীজি গুরুমাজের আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটলেন শ্রী জগন্নাথ দেবের দর্শনে বিকেল হয়ে গেছে তখন শ্রীমন্দির যখন বিকেলে খোলা হচ্ছে তখন গিয়ে দেখছেন যে মন্দির সবে খোলা হচ্ছে তখন অজস্র ভক্তের ভিড় তার মধ্যেও স্বামীজিকে করলেন লোকজনকে ঠেলে ঠুলে একটু সামনের দিকে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে দেখছেন অদ্ভুত এক দৃশ্য শ্রীমন্দিরের দরজা যখন খোলালো তখন দেখছেন যে সেখানে দেবী সুভদ্রা আছেন ভগবান বলভদ্রদেব আছেন কিন্তু প্রভু জগন্নাথ দেব নেই সেখানে দেখছেন যে হাতে শ্রী শ্রী গুরু মহারাজ জগন্নাথ দেবের আসনে সমাসীন হয়ে আছেন ভাবছেন যে গুরু মহাজের কথা ভাবতে ভাবতে এসছিলেন রোদের মধ্যে এসছেন এতটা রাস্তা বা হয়তো একটু ঘুমটুম পেয়েছে এরকম মনে করে যে তিনি কি করলেন তখন চোখটা রোগরে আবার দেখলেন তখন দেখছেন আবার জগন্নাথ সুভদ্রা বলরাম ভাবছেন এই কিছুক্ষণ আগে দেখলাম গুরু মহারাজ তিনি আসতেন কীভাবে এখানে আর তিনি এই ইয়েতে রত্নবেদিতে তিনি সমাচীন হলেননি বা এই ভেবে যখন তিনি আবার যখন চোখ রোগরে আবার তাকাচ্ছেন তখন দেখছেন আবার গুরু মহারাজ দেবীর সুভদ্রা এবং বলভদ্রদেব বেশ কয়েকবার এই রকম দর্শন হলো ক্রমানুসারে কখনও দেখছেন জগন্নাথ সুভদ্রা বলরাম কখনও দেখছেন গুরু মহারাজ সুভদ্রা বলরাম জগপ্রভু জগন্নাথ দেবের আসনে শ্রী শ্রী গুরু মহারাজ রকম দেখার পর কি করলেন স্বামীজি তখন আর কাল বিলম্ব না করে দৌড়তে দৌড়তে চলে আসলেন আশ্রমে স্বর্গদ্বারে আমাদের যেই আশ্রমে এই আশ্রমে চলে আসলেন বিশ্রাম মন্দিরে গুরু মহারাজ বিশ্রাম করছেন গুরুমাজের কাছে গেলেন না পরম পূজ্যপাদ শ্রীমদ স্বামী বেদানন্দজি মহারাজের কাছে গেলেন গিয়ে তার এই অদ্ভুত অলৌকিক দর্শনের কথা বললেন প্রেমানন্দজি তখন চোখ দিয়ে মানে জলের ধারা বয়ে চলেছে স্বামীজি একদম কাঁদতে কাঁদতে ছুটে এসছেন সমস্ত ঘটনা বললেন যে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল গুরু মহারাজ অনিচ্ছার সত্ত্বেও কী করলেন সম্মতি প্রদান করলেন আমার আগ্রহ দেখে তিনি যে স্বয়ং জগন্নাথ আমি বুঝতে পারিনি শ্রী মন্দিরে গিয়ে আজকে দেখলাম কখনও প্রফুর আসনে তিনি এবং কখনও দেখছি জগন্নাথকে জগন্নাথ দেব এবং শ্রী শ্রী গুরু মহারাজ একই সত্তা একই বিভূতি বেদানন্দ স্বামীজিকে বলার পর সেই কথা ক্রমানুসারে সকলের মধ্যে ছড়িয়ে পড়ল সন্ধে আরতি হয়েছে আরতি করেছেন পরম পরমপূজ্যপাদ শ্রীমৎ বড় স্বামীজি মহারাজ গুরু মহারাজ আশীর্বাদ প্রদান করছেন সকলে শিরস্পর্শ করে সকলকে ক্রমানুসারে যেমন জ্যেষ্ঠানুক্রমে আর কি প্রথমে সবথেকে জ্যেষ্ঠরা তারপর কনিষ্ঠরা ক্রমানুসারে যেমন ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিতে যায় আশীর্বাদ নিতে যাচ্ছেন প্রেমানন্দ স্বামীজির দিকে তাকিয়ে শ্রেষ্ঠ গুরু মহারাজ স্মৃত হাস্যে বললেন জগন্নাথ দর্শন সফল হয়েছে তো তোমার স্বামীজি খুব কণ্ঠিতে হলেন তখনও চোখ দিয়ে জলের ধারা যে প্রভুই স্বয়ং জগন্নাথ আর গুরু মহাজে কোনো পার্থক্য নেই স্বামীজি এখানটা লিখছেন এই অনুচ্ছেদে আর কি এই শ্রীগুরু চরণা শ্রীগুরু চরণাশ্রয়ে লিখছেন যে দুই এক অর্থাৎ প্রভু শ্রী জগন্নাথ দেব এবং গুরু মহাজে কোনো পার্থক্য বা বিভেদ নেই দুজনেই এক এখানেই আমরা দেখব যে শাস্ত্রের যে সার্থকতা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুই হলেন ব্রহ্মঙ্গ সদ্গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাকার প্রতিভু ঠাকুরকে কলেন কৃপা করে প্রেমানন্দজির মাধ্যমে সমগ্র জগৎবাসকে এটাই দেখালেন যে গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর এবং গুরুই শ্রী জগন্নাথ দেব তা শ্রোতা শ্রোতাবন্দরে একটুখানি আমরা যাবো এবার একটু চলুন আমরা দ্বারকাতে যাই গুজরাট সীমান্ত পশ্চিমবা একদম প্রান্তে দ্বারকাতে যাব এই যে রথের যে ভাবনাটা পুরীর ধামের রথের ভাবনাটা প্রথম কিভাবে কোথা থেকে আসলো দেবী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বলভদ্র দেবীর সুভদ্রা দ্বারকাধামে আছেন দেবী সুভদ্রা দ্বারকাধামকে খুব ভালোবাসতেন মাঝে মাঝে কী করতেন জ্যেষ্ঠ আগ্রজও শ্রী বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি দ্বারকা পরিদর্শন করতে যেতেন তাই এই রকমভাবে নগরী পরিদর্শন করেছিলেন দেবীর প্রিয় ছিল বলে কি করা হলো পরবর্তী সময়ে এই রথযাত্রার প্রবর্তন করা হলো দ্বারকাধামে এই আষাঢ়ের শুক্লার দ্বিতীয়াতে দেবীর সুভদ্রা নগরীকে পরিদর্শন করেছিলেন সেই স্মৃতিকে স্মরণ করে আজও ওই তিথিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে রথ হলো একটা বাহন আগেকার দিনে রাজা রাজারাজারা এক জায়গার থেকে আরেক জায়গায় যাতায়াত করার জন্য এবং যুদ্ধের সময় এই রথকে তারা ব্যবহার করতেন দেবী সুভদ্রার দ্বারকানগরীর ভ্রমণের স্মৃতিকে স্মরণ করে আজও পর্যন্ত সমগ্র ভারতবর্ষের রথযাত্রা উৎসব সারম্বরে অনুষ্ঠিত হয় একটুখানি আমরা ওটা দেখে নেব যে আমরা ভগবান শ্রী জগন্নাথ দেব এবং বলরাম প্রভু এবং দেবী সুভদ্রাকে আমরা এইরকম মূর্তিতে কেন দেখি সমগ্র ভূভারতের শ্রোতা বন্ধুরা আপনি এইরকম কোনো মূর্তি দেখবেন না দারুমূর্তি তো আট রকমের মূর্তি আছে প্রস্তরময়ী তারপরে ইয়েতে বালুকাময়ী মৃত্তিকাময়ী ইয়েতে দারুময়ী আট রকমের মূর্তি থাকে তার মধ্যে আপনারা কোথাও কি দেখেছেন এই রকম ভগবানের এরকম মূর্তি কোথার থেকে এই ধারণাটা থেকে আসলো কেন এই ধারণাটা আসলো তো এমনি কথাই বলে যে যখন নাকি মহারাজা যখন ইন্দ্রদর্মদেব যখন এই মূর্তি যখন গড়াতে দিলেন তখন কি করলেন বিশ্বকর্মা বৃদ্ধ ব্রাহ্মণের বেশে সে মূর্তি গড়াতেই করলেন যে একুশ দিনের আমি মূর্তি তৈরি করে দেব কিন্তু এর মধ্যে কেউ কিন্তু দরজা মন্দিরের খুঁটতে পারবে না পনেরো দিন অতিক্রান্ত হলে কি করলেন রাজ রানী মহারানী গন্ডিচা তিনি অধৈর্য তিনি তখন বলছেন মহারাজাকে যে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না মূর্তি কাঠ খোদাইয়ের তা ইয়েতে চলুন না গিয়ে দেখে আসে মূর্তি কতটা তৈরি হলো জোর করে যখন প্রবেশ করেছেন দরজা খুলেছেন তখন ভেতরে গিয়ে দেখলেন যে সেখানে আর সেই মহারানা মানে কাষ্ঠশিল্পীকে ওড়িশা ওড়িয়া ভাষায় মহারানা বলে তাই মহারাণা তখন আর নেই মূর্তি অসম্পূর্ণ সেই মূর্তিতেই পুজো করা রাজার খুব মনে খুব দুঃখ হলো দেবী খুব দুঃখিত হলেন দৈববাহী হলো যে কলিতে এই মূর্তিতেই আমি পূজিত হব তা কেন এই মূর্তিতেই পূজিত হন ভগবান শ্রী জগন্নাথ দেব ভগবান বলভদ্রেব এবং দেবী সুভদ্রা একটু সুদূর অতীতের ঘটনা আমরা যাব ঘটনাটা কিন্তু দ্বারকাধামের ঘটনা দ্বারকাধামে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলরামজি তখন আছেন একদিন শ্রীকৃষ্ণ এবং বলরাম যে কি করেছেন কোনো কাজে রাজকাজের জন্য তিনি আছেন রাজসভাতে আছেন আর সেই সময় রোহিণী মাতা এবং দেবকী মাতা সমস্ত যারা নাকি ভগবান শ্রীকৃষ্ণের পত্নীরা তারা তখন একসাথে বসে তারা তখন মানে বিবেক বিকেলবেলা তো গল্পগুজব করছিলেন তো তখন ওই ইয়েতে ভগবান শ্রীকৃষ্ণের পাটরানীরা দেবী রোহিণীকে তখন বলছেন যে আপনি তো ভগবানের ব্রজলীলা দর্শন করেছেন গোপিনীদের সাথে লীলা আপনি তো তার সাক্ষী আপনি তো সমস্ত ঘটনা জানেন তা আমাদের একটুখানি ভগবানের একটু ব্রজলীলা একটুখানি আমাদের একটুখানি শোনান দেবী রোহিণী বললেন দেখো আমার পুত্র পুত্রের প্রেমলীলা কি মা কখনো বর্ণনা করেন তা তখন সকলেই খুব বায়না ধরলেন ধরে তখন বলেন দেখো বলবো আমি তোমাদের বলতে থাকবো কিন্তু সেই সময় যদি নাকি কৃষ্ণ বলরাম যদি নাকি প্রবেশ করে তবে তো আমিও লজ্জায় পড়বো তারাও লজ্জায় পড়বে সেক্ষেত্রে কি হবে দেবীর সুভদ্রা তখনো বিবাহ হয়নি অর্জুনের সাথে দেবী সুভদ্রা সেখানে ছিলেন তিনি বলেন কোনো চিন্তা নেই মা আমি দরজায় থাকছি দাদারা যাতে ঢুকতে না পারে তার ব্যবস্থা আমি করবো তুমি বলতে থাকো দেবীর সুবদ্রা কী করলেন দরজার দিকে পেছন দিয়ে দাঁড়িয়ে থাকলেন দাদারা যদি আসে নিবারিত করবেন তো রকম বলছেন এই দেবী রোহিণী মাতা রোহিণী তখন বলছেন এই শ্রীকৃষ্ণের প্রেমলীলার কথা ব্রজলীলার কথা তখন বলছেন বলতে বলতে তারা একদম আপ্লুত হয়ে গেছেন একদম তন্ময় অবস্থায় বলেই চলেছেন সেই লীলার কথা আর ভগবানের শ্রীকৃষ্ণের পাটরানীরা এবং তো শুনছেন এই দ্বারকার প্রাসাদের সব রামীনীরা সব সকলে শুনছেন সেই অবৃতময় ভগবানের এই লীলা কথা শুনছেন সকলে একদম প্রেমে মগ্ন হয়ে গেছেন সেই সময় আর ঠিক অতর্কিতে সেই সময় শ্রীকৃষ্ণ এবং বলরামজি কী করছেন ভেতরে প্রবেশ করতে আসছেন আর যেই প্রবেশ করতে আসছেন তাদের দেখে কি করলেন দেবী সুভদ্রা হাত দুটোকে বাড়িয়ে দিলেন যেতে নাহি দিব দুজনকে বাহু বাহু পাশে বন্ধন করে রাখলেন করে তারা যেতে দিলেন না সেইখানে দেখে কী কী করলেন তারা শুনতে পেলেন ভেতর থেকে যে কথা হচ্ছে দেবী রোহিণী মাতা রোহিণী যে বলছেন এই ভগবানের যে প্রেমনীলার কথা বলছেন এই শুনে তাদের ভগবান শ্রীকৃষ্ণ বলরামজি এবং দেবী সুভদ্রার চক্ষু এবং মুখ বিস্ফারিত হয়ে গিয়েছিল আর ঠিক সেই সময় কি করেছেন দেবী সুভদ্রা দুবাহুতে জড়িয়ে রেখেছেন দুই দাদাকে চোখ বিস্ফারিত হয়ে গেছে মুখ বিস্ফোরিত হয়ে গেছে ভগবান নিজের নিজের লীলা কথা শুনেই চোখ মুখ বিস্ফারিত হয়ে গেছে আর সেই অদ্ভুত মূর্তি দর্শন যখন নাকি ভগবান সেই রূপ পরিগ্রহ করেছেন ঠিক সেই সময় দেবশ্রী নারদ মাঝে মাঝেই আসতেন দ্বারকানগরীতে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন মানুষে ঠিক সেই সময় দেবশ্রী নারদ এসছেন এসে ভগবানের এই মূর্তি দেখে এই প্রথম এরকম মূর্তি দেখলেন ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে করজোরে দেবশ্রী নারদ বলছেন প্রভু অদ্ভুত এই মূর্তি কোনো শাস্ত্রে তো তোমার এইরকম মূর্তির কথা তো পাই না তা তুমি এই রকম মূর্তি তুমি কেন পরিগ্রহ করলে তখন আর কি কারণটা দেবী সুভদ্রাই বললেন এবং দেবশ্রী নারদ তখন বলেন প্রভু আমি তো এই মূর্তি দর্শন করলাম আর কেউ তো দর্শন করার সৌভাগ্য তো কারো হলো না তাই কলিকালের কলুষকে পাপকে হরণ করবে তোমার এই মূর্তি শ্রোতা বন্ধুরা আমি যখন নাকি ভগবানের যখন এই প্রণাম মন্ত্র পাঠ করেছিলাম তখন আমি বলেছিলাম যে ইয়াংদার ব্রমমামরতিং প্রাণবতর ূবরাং সারা সারম ভাগতা নাম কাল্পবিকসা ভাবজলাতারনি সারাভাগতা খার নুকম। যোগি নাংহাং সাতাত্বেে সাবিতাংচে বদ্ধ রূপ ভায়ছি বরাজহিীন সিদ্ধানন্ত তাং দেব পাহাতং কলিকালসীনাথ কলির কলুষকে হরণ করবে তোমার এই দিব্যমূর্তি মূর্তি কলিকালে তুমি শ্রীক্ষেত্রে তুমি তুমি এই পূজিত হবে সেই মূর্তিতেই যখন নাকি মহারাণা যখন অনন্ত মহারানা নামে বিশ্বকর্মা এসেছিলেন মূর্তি তৈরি করতে অসম্পূর্ণ মূর্তি যখন রেখে গেলেন মূর্তি কিন্তু অসম্পূর্ণ নয় বেদা শাস্ত্রে এর পূর্ণাঙ্গ বর্ণ ওমকার স্বরূপ মূর্তি এই মূর্তি এবং যেই মূর্তি দেবশ্রী আরও দর্শন করেছেন দ্বারকাধামে কলির কলু স্মরণ করার জন্য ভগবান প্রভু জগন্নাথ দেবকে করেছেন এই মূর্তি ধরেই আজও আমাদের পবিত্র করছেন তিনি আমাদের দর্শন দিচ্ছেন তিনি কলি কলুষ হরণ কেন তার নাম কলুষ হরণ পাপ যারা পাপ করে তাকেও তিনি কখনো বঞ্চিত করেন না শ্রোতা বন্ধুরা যারা নাকি পুণ্য কাজ করেন যারা নাকি আপনার অহিন্দুদের শ্রীমন্দিরে প্রবেশ করতে দেয় না তাহলে যারা নাকি অহিন অহিন্দু হিন্দু নয় তারা কীভাবে ভগবানের আশীর্বাদ পাবে পতিত পাবন রূপে ভগবানের মূর্তি মন্দিরের দ্বার দেশে যেই মূর্তিটি তার নাম হল পতিত পাবন। পতিত মানুষকে পাবন করবেন রামচন্দ্র ভগবান ইয়েদের পুরীর মহারাজা ছিলেন গজপতি মহারাজা রামচন্দ্র দেব তিনি তাকে কি করলেন পাঠান মুসলমান শাসকরা তাকে ছলে মানে কৌশলে এবং জোর করে তাকে ইসলামকে কবুল করতে বাধ্য করলেন তখন থেকে মন্দির দর্শন তার বন্ধ হয়ে গেল কিন্তু কি করলেন প্রভু কি করলেন ওই পতিত পাবন মূর্তিতে ওই রামচন্দ্র খা যখন ইসলামকে কবুল করলেন মুসলমান হয়ে গেলেন তাকে দর্শন দিতেন যারা অহিন্দু তারা পর্যন্ত ওই পতিত পাবন মূর্তি জগন্নাথ মন্দিরে ঢুকতে গিয়ে দেখবেন একদম দার দেশের ডান দিকে পতিত পাবন মূর্তি প্রভুর ওই মূর্তি মূর্তি আছে সেই মূর্তি দর্শন করেও কী করে পবিত্র কলি কলুষ হরণ পাপকে থেকে নিষ্কৃতি লাভ করতে পারে তো আমরা দেখলাম তাহলে যে ভগবান শ্রী জগন্নাথ সুভদ্র বলভদ্র বলভদ্র দেবের এই মূর্তি রহস্য উপনুষদের কথা বিশ্লেষণ করে শুনলাম শোনালাম আপনাদের আর এটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম শুধুমাত্র রথারুর পুরুষোত্তম ভগবান জগন্নাথ দেব ভগবান বলভদ্র দেবীর সুভদ্রার মূর্তি শুধু নয় মূর্তির মধ্যে যেমন মূর্তিকে যেমন দর্শন করবেন তেমনি নিজের হৃদয়স্থ ভগবানকে দর্শন করতে হবে এই জন্য রথস্থ বামনন বামন মানল ডোয়ার বা ক্ষুদ্রাকৃতি শাস্ত্র কিন্তু পথে সুস্পষ্ট নির্দেশ দিচ্ছেন রথস্থ বামনং দৃষ্টা ওই রথারূর শুধু মূর্তির দিকে নয় আপনার রথের মধ্যেই যে এই যে ক্ষুদ্রাকৃতি মাত্র পুরুষ যে এই হৃদয় আছেন সেই অঙ্গুষ্ট পুরুষকে অর্থাৎ এই হৃদয়স্ত দেবতাকে যতদিন আপনি দর্শন করতে না পারেন ততদিন জানবেন বিশ্বকবির কথাতে এই রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় লুটায় পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্জামী অন্তর্জামী শুধু হাসবে ঠাকুরকে এরকম ভগবানকে হৃদয়ে দর্শন করবেন রথে অবশ্য দর্শন করবেন বলে যে রথের দড়ি যদি একবার কেউ ভগবানের রথ যদি টানেন তার নাকি আর পুনর্জন্ম হয় না যদি কখনো সুযোগ হয় করোনার জন্য তিন বছর রথের দড়ি টানার সৌভাগ্য ভক্তদের হয় না প্রশাসন থেকে সেই ব্যবস্থা করা হয় যদি সৌভাগ্য কখনো হয় পুরীধামে গিয়ে রথের দড়ি টানবেন বা নিজের বাড়িতে বা যেখানেই পাশে যেখানে রথ হবে দড়িতে একটু টাঙবেন শ্রী শ্রী গুরু মহাজকে ওই পুণ্যতিথিতে স্মরণ করবেন প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্রদেব এবং দেবী সুভদ্রাকে স্মরণ করবেন আর সেই সঙ্গে বৃত্তগুলোকে নিরোধ করে বাহ্য বিষয় থেকে ইন্দ্রগুলোকে নিরোধ করে অন্তর্মুখী করে হৃদয়ে শ্রী পরমাত্মদেবকে দর্শন করবেন দেখবেন জীবন ধন্য হবে ভগবান শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা দেব দেবী বালভ সুভদ্রা এবং বলভদ্রদেবের দেবের কৃপাশীর্বাদ এবং শ্রী শ্রী গুরুমাজের কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক এই প্রার্থনা জানাই নমস্কার ধন্যবাদ